সেলফ অ্যাসেসমেন্ট করো? ইয়েস, ভীষণ রকম অনেক নিজেকে ইভলভ করার চেষ্টা করি প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত। আর কীভাবে কথা বলবো, নলেজ এখন কি হয়, সময় নেই জীবনে যে একটা পড়বো, খবরের কাগজ ছাড়া কিছু পড়ার সময় নেই। বাট ইউনো পলিটিক্সে এলে তোমায় অনেক পড়াশুনো করতে হবে, যদি সেই মতো তুমি করতে চাও তো একটা রেগুলার বেসিসে পড়াশুনো করা, অ্যাটলিস্ট দু পাতা হলেও রাত্রিবেলায় পড়া, ভালো ভালো লেকচার শোনা, কথা বলার ধরনটাকে জানা, কীভাবে মানুষ বলছে, কীভাবে জনসংযোগ করছে, কীভাবে কমিউনিকেশন করছে, কীভাবে নিজেকে ক্যারি করবে, সব কিছু, মানে ইটস লাইক আ চ্যালেঞ্জ ফর মি। আর আমি কোনো দিন অন্যদের মতো স্কুল কলেজে পলিটিক্স করিনি, আমি মানে কোনো রকম ইউনিয়নের সাথে একদম আমি বিগিনার আর কি। তো আমার জন্য ইটস আ গ্রেট লার্নিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স, ইউনো আমার মানে খুব ভালো লাগছে। আর আমার ইউনো আমি এতদিন ফ্যাশন ডিজাইনার, আমি ছিলাম উইথ দ্য ক্রিম ডি লা ক্রিম অফ দ্য সোসাইটি, ইউনো যারা দ্য টপ শটস অফ দ্য সোসাইটি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলো, মুভি স্টার্স বলো, ক্রিকেটার্স বলো, ফুটবলার্স বলো, আমি তাদের সাথে আমার ওঠা বসা। আর এখন হচ্ছে মানে নর্থ পোল আর সাউথ পোল, এখন হচ্ছে মাস গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বলা এবং তাদের সাথে কানেক্ট করা। সো ইটস লাইক চ্যালেঞ্জিং বাট ভেরি ইন্টারেস্টিং। কোথাও গিয়ে আলুওয়ালিয়াদের ওপরে কি অভিমান হয়েছে? একদমই নয়, নট এট অল, কারণ সেই মুহূর্তে অভিমান হয়েছিল। বাট আমার ওনার সাথে সেই মুহূর্তে কি করেছিল, মুহূর্তে খুব রাগ হলো, আমার মনে হলো যে দার্জিলিং ছেলে আমার সিটটা কেন নিতে গেলেন উনি, মানে দার্জিলিংটা তো ওনার সিট ছিলেন, আমার সিটটা কি নেওয়া দরকার ছিল। বাট আগেন ইউনো আই এম লাইক আ বেবি ইন ইন পলিটিক্স, আর ওনারা মানে দে আর সিনিয়র লিডার, ইউনো আজকে ওনাদের যা ক্যালিবার বলো, ইউনো সব কিছুর দিক থেকে দে আর ফার ফার বেটার। বাট আমি আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট মাই সেলফ দ্যাট আই এম গোয়িং টু রিচ দেয়ার, ইউনো আই এম গোয়িং টু রিচ দেয়ার। না টার্গেট বলে কিছু নয়, হোয়াট এভার দ্য পার্টি ডিসাইডস, এখন না টার্গেটের কোনো ব্যাপার নেই, পার্টি আমাকে যেভাবে ইউটিলাইজ করবে, ইউ নো আই এম জাস্ট দেয়ার ফর দ্য পার্টি, সেটা সংঘের দিক থেকে হোক, ইলেকট্রাল পলিটিক্স হোক, যেভাবে হোক, মানে আই এম রেডি টু ডু দ্যাট। কোথাও গিয়ে পলিটিক্যাল পার্টি, এমন একটা পলিটিক্যাল পার্টি যেখানে বারে বারে কিন্তু বিরোধীরা অভিযোগ করছে যে মাসের জন্য নয়, ধর্মীয় জীবির অনেকটা বেশি রয়েছে সেখানে, অন্তরিক্ষ বলার মতন একজন এত মানে একজন এমন মহিলা যে নিজেকে বরাবর মানে মহিলা হয়ে থেমে থাকে, সেখানে কোথাও গিয়ে মনে হয়নি যে সে কোথাও বন্দি হয়ে গেল ভাবনা চিন্তা কিছু একেবারেই নয়। আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টি কোনোদিনই ধর্ম নিয়ে কথা বলেনি, আমাদের ভারতীয় জনতা পার্টি যদি ধর্ম নিয়ে কথা বলতেন তাহলে ট্রিপল তালাক নিয়ে মোদিজি ফিরে আসতেন না। সুতরাং এটা একটা কাইন্ড অফ দে ট্রাই টু ব্যাড মাউথ মাই পার্টি, আজকে ব্যাড পাবলিসিটি করে আমাদেরকে নিচু করার চেষ্টা করেন। মোদিজি এবং মোদিজির আদর্শ, ভারতীয় জনতা পার্টির আদর্শ হচ্ছে সবাইকে নিয়ে চলা। আমরা মুসলিম অ্যাপিজমেন্ট বা মাইনরিটি অ্যাপিজমেন্টকে সাপোর্ট করি না, বাকিরা খুব চালাকি করে সব জিনিসটা করে, আমরা অ্যাপিজমেন্ট করি না কিন্তু আমরা তাদেরকে নিয়ে চলি। আজকে যদি তারা অ্যাপিজমেন্ট না করে তাদের, আমরা আমার মুসলিম যে বোনেরা রয়েছে তাদের জন্য যদি ট্রিপল তালাক কেস নিয়ে এগোতেন তাহলে আমি আমার সম্মানটা তাদের জন্য অনেক বেড়ে যেত, কিন্তু তাদের কাজের দিকে কোনো মন নেই, তারা হচ্ছে খুব শর্টকাটস নিতে চায়, যার জন্য আজকে আমাদের রাজ্য সরকারের সব কিছুর মধ্যেই এবং সব কিছুর মধ্যে একটা চালাকি, একটা শর্টকাট, মানুষের জন্য ভালো করার সেই ইন্টেনশনটা নেই। যদি সেই ইন্টেনশনটা থাকতো তাহলে ওনারা চাইতো যে সবাইকে নিয়ে চলা, আমার অপোজিশনকেও নিয়ে চলা, যদি তাদের কোনো ভালো জিনিস হয় তাহলে সেটাকে সাপোর্ট করা। আজকে চন্দ্র অভিযান হচ্ছে, সেখানেও দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা নিয়েও বলছেন যে সেটা ভুল কথা, আজকে বালাকোটে আক্রমণ হচ্ছে সেটা নিয়েও বলছেন, কাশ্মীর 370 হচ্ছে সেটা নিয়েও বলছেন, আজকে কেন মানুষরা বলছে যে মমতা ব্যানার্জি যেটা বলেন সেটা ইমরান খানের যা বক্তব্য রাখেন তার সাথে ভীষণ সিমিলার, অ্যাজ ইফ যেন দুজনে কনসাল্ট করে কথা বলেন, এইটা কেন? আজকে জাস্ট অপোজিশন বলেই আমি তার অ্যাগেনস্টে কথা বলবো? ইস্যুর ভালো মন্দটা আমি দেখবো না? এটা কেমন ধরনের পলিটিক্স? যার জন্য দিদির কাছে অনেক এক্সপেকটেশন ছিল, আজকে 2011 তো আমিও দিদিকে ভোট দিয়েছিলাম অ্যাজ আ মহিলা, আমার খুব আই ওয়াজ ভেরি প্রাউড যে আজকে একটা মহিলা আসছে চিফ মিনিস্টার হয়ে, তখন আমি পলিটিক্সে ছিলাম না, কিন্তু সেই আশা ওই স্বপ্নভঙ্গ বললে না,
আরেকটা বিশাল স্বপ্নভঙ্গ হয়েছে আমাদের দিদিকে নিয়ে আর কি, মানে যা এক্সপেক্টেশন ছিল আজকে মহিলার থেকে, যে মহিলার অনেক সেন্সিটিভিটি থাকে, একটা মহিলা অনেক বেশি মানুষকে বোঝে যেটা পুরুষ মানুষ বুঝতে পারে না, কিন্তু দিদি না পুরুষের প্রবলেম বুঝেছেন না মহিলার প্রবলেম বুঝেছেন। আজকে পার্ক স্ট্রিট রেপ কেস হয়েছে, দিদিও আলপটকা এ করেছেন, মানে মন্তব্য করে দিয়েছেন। তো এইগুলো নট এক্সপেক্টেড ফ্রম সিএম, ইউনো, অ্যান্ড দ্য ওয়ে শি টকস ইজ নট ক্লাস, ইউনো। আমার মনে হয় যে আজকে পিকে আসার পর অনেক কিছু দিদির হয়তো চেঞ্জ হয়েছে, বাট মানে আ লট ওয়াজ এক্সপেক্টেড ফ্রম দিদি, অ্যান্ড দিদি সামহাউ কুডেন্ট ফুলফিল ইট। এবং সেটা আমার মনে হয় যে কোথাও একটা শুরুর দিকে ইন্টেনশন ছিল, কিন্তু সেই ইন্টেনশনটা গ্র্যাজুয়ালি হারিয়ে গেছে করাপশনের মধ্যে। দিদি শুড হ্যাভ কন্ট্রোল দ্য করাপশন, ইউনো দ্যাট, মানে আজকে তৃণমূল পার্টি ওতপ্রোতভাবে করাপশনের সঙ্গে জড়িত। এবং যেটা বলা হয় যে দিদির যে ভাইপো অভিষেক ব্যানার্জি, উনিও করাপশনের সাথে জড়িত। আজকে টপ লিডার্সরা তাদেরকে দেখা গেছে তোয়ালেতে মুড়ে টাকা নিতে। এটা কোন বাংলা? এটা রবীন্দ্রনাথের বাংলা? এটা আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আমাদের নেতাজি তারা যে এত মানে স্যাক্রিফাইস করেছেন দেশের জন্য, বাংলার জন্য, শ্যামাপ্রসাদ মুখার্জি যার জন্য আমরা পশ্চিমবাংলা পেয়েছি, আজকে সে এই বাংলা? এই বাংলা দেখার জন্য যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে করাপশন, আজকে টেট পরীক্ষা, আমাদের কলেজের যে পরীক্ষা, সমস্ত করাপশন, ভেতর থেকে ডোনেশন নিয়ে ভর্তি করে দেওয়া হচ্ছে, টিচার্স যারা ভর্তি হচ্ছে তাদের কোনো সেই ক্যালিবার নেই, টাকা দিয়ে তারা ভর্তি হয়ে যাচ্ছে, 5 লাখ থেকে 10 লাখ টাকা লোকাল লিডারকে দিলে তুমি চান্স পেয়ে যাবে। তো এই প্রতিটা ডিপার্টমেন্টে করাপশন হয়ে গেছে। তো মানুষের হ্যাড আ লট অফ এক্সপেকটেশন ফ্রম দিদি, বাট ইটস লাইক কমপ্লিট স্বপ্নভঙ্গ, আর মানুষ টিএমসি কে চাইছে। গরম গরম কথা হচ্ছে তার সঙ্গে, একটু ট্রুথ দিয়ে শুরু করা। থ্যাংক ইউ, হ্যাঁ প্লিজ প্লিজ। এখানে একটা জিনিস অবভিয়াসলি জিজ্ঞাসা করবো, জয় শ্রীরাম বলে, ঠিক আছে, সেখানে দুটো বিষয় আসছে, এক হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে তার যে রিয়াকশন সেটাও কি এক্সপেক্টেড ছিল, 2 নম্বর হচ্ছে ওয়াই জয় শ্রীরাম? তাহলে কোথাও গিয়ে তুমি যেখানে বলছো ধর্মীয় জিগির তুলে কথা হচ্ছে নয়, সেখানে কি তোমার মনে হচ্ছে না শুধুমাত্র জয় শ্রীরাম বলে বাকি যে গোষ্ঠীর মানুষ রয়েছে তাদেরকে কোথাও ডিপ্রাইভ করা হচ্ছে? কেন ডিপ্রাইভ করা হচ্ছে বলছো? আজকে আমার আন্ডারে প্রায় 100 জন কারিগর কাজ করে, 99% হচ্ছে মুসলিম কারিগর। সকালে এসে তার আমাকে বলে আসসালাম আলাইকুম, আমি বলি ওয়ালাইকুম আসসালাম। তো আমার তো কোনোদিন মনে হয় না যে এখানে ধর্মীয় কিছু একটা হচ্ছে। তাহলে আমি যদি ওয়ালাইকুম আসসালাম বলতে পারি, তাহলে আমি যদি তোমাকে কোনো মুসলিম ভাইকে যদি বলি জয় শ্রীরাম, তারে বা জয় শ্রীরাম বলতে কী অসুবিধা হয়? আমার তো ওয়ালাইকুম আসসালাম বলতে কোনো অসুবিধা হয় না, আমি তো পলিটিক্যালি ওই জিনিসটাকে ভাবি না। আর জয় শ্রীরাম তো, রাম রাম তো আমরা কবে থেকে বলে আসি, হয়তো বাংলাতে একটু কম বলি, সারা সারা ভারতবর্ষে আমরা সকালবেলায় মর্নিং ওয়াকে, আমাদের কত পুরোনো দিনের সিনেমাতে এতে হাঙ্গাল রাম রাম বাবু তো সবসময়ই তো দেখে আসি, ওইটা নিয়ে তো কোনো দিনই হয় না। জয় শ্রীরাম বলো, জয় কালী বলো, জয় মা কালী বলো, কেউ তো বারণ করিনি। কিন্তু জয় শ্রীরাম বললে তুমি তাকে জেলে পাঠিয়ে দেবে, তুমি তাকে মানে অত্যাচার করবে, এটা কোন কোথাকার নিয়ম? তো তুমি আর ইনটলারেন্স এর কথা বলো, এনারা ইনটলারেন্স এর কথা বলে যে সারা ভারতবর্ষ নাকি ইনটলারেন্স, দিস ইজ টলারেন্স? আমি জয় শ্রীরাম বললে আমাকে জেলে ঢুকিয়ে দেবে, পিটিয়ে মারবে, বিজেপির ফ্ল্যাগ লাগালে তুমি পিটিয়ে গাছ থেকে ঝুলিয়ে দেবে, তো এইগুলো ঠিক আছে? এগুলো তো মানে কমপ্লিট বায়াসনেস অ্যান্ড ইন্ডিস, মানে দিদি এমন বিহেভ করেন আনফর্চুনেটলি যে দিদি হচ্ছে তৃণমূলেরই সিএম, বাকি যে আরো মানুষ আছে তাদের সিএম দিদি নন। আমরাও দিদি আপনার মানে আপনার রাজ্যেই থাকি এবং আপনি আমাদেরও সিএম, এটা আপনি ভুলে যাবেন না। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।